বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছরের অপেক্ষা থাকে এই পুজোর জন্যে। টানা ছ মাসের বেশি সময় লকডাউন থাকার জন্য বহু মানুষ আজ কাজ হারিয়েছেন, আর্থিক ভাণ্ডারের টান পড়ছে। আর এই সংকটময় পরিস্থিতির মাঝে পুজো মরশুমে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটালো অন্ন পৃথিবী ফাউন্ডেশন। উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণেশ্বর মন্দির এবং মন্দিরের চারপাশে থাকা পথের ধারে বসে থাকা ভিক্ষুক যারা রয়েছেন এবং ওখানকার যে সমস্ত দুস্থ পরিবার রয়েছে, তাদের সকলের হাতে সকালের একটি বিশেষ খাবারের ব্যবস্থা করে অন্ন পৃথিবী ফাউন্ডেশন। বাচ্চা থেকে বুড়ো, রাস্তার ধারে থাকা আবাল বনিতা সকলকে সকালে প্রাতরাশের ব্যবস্থা করে দিল অন্ন পৃথিবী ফাউন্ডেশন। লকডাউন শুরুর পর থেকে কখনো বিনামূল্যে স্বাস্থ্য ব্যবস্থা দায়ভার নিয়েছে, কখনো বিনামূল্যে পড়াশোনা শিখিয়ে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন অন্ন পৃথিবী ফাউন্ডেশন, আবার কখনো অভুক্ত মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে তাদের মুখে খাবার তুলে দিয়েছে অন্ন পৃথিবী ফাউন্ডেশন। লকডাউন শুরুর পর থেকে অনবরত সমাজের বিভিন্ন কোণে কোণে পড়ে থাকা করুণ মানুষগুলোর দুঃখ দূর করেছে অন্ন পৃথিবী ফাউন্ডেশন। দুর্গাপুজো একেবারে প্রাককালে দেবীপক্ষের মাঝে অন্ন পৃথিবী ফাউন্ডেশন তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী বেশ কয়েকজন সমাজসেবীকে সাথে নিয়ে সকাল থেকে দক্ষিণেশ্বর মেইন গেটের সামনে পথ চলতি মানুষদের, এমনকি রাস্তার ধারে যারা ভিক্ষুক রয়েছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। প্রত্যেককে পুজোর উপলক্ষে নতুন পোশাক তুলে দেওয়া হয়। অন্ন পৃথিবী ফাউন্ডেশনের সদস্যরা এই কাজ করতে পেরে তারা খুবই খুশি এবং তারা অনুপ্রাণিত মানুষের কাছ থেকে সাড়া পেয়ে মানুষের দিনের পর দিন চাহিদা, তাদের অভাবের কথা শুনে তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী আরও আগামী দিনে কাজ করতে চায়, তাদের পাশে যাতে তাদের মতো করে ভাবনা চিন্তা নিয়ে আরও মানুষ এগিয়ে আসে, যাতে এইরকমভাবে সমাজের অসহায় করুণ মানুষগুলোর মুখে হাসি ফোটানো যায়, তাদের পাশে একটু থাকা যায়, এমনটাই তারা কামনাও করছেন। না, ওরা ভগবানের আশীর্বাদে মায়ের আশীর্বাদে যা দিচ্ছে, যা ওরা দিচ্ছে বলে আমরা খেয়ে বেঁচে রয়েছি। তারা তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী এলাকার দুস্থ মানুষদের দক্ষিণেশ্বর মেইন গেটের সামনে নতুন পোশাক দেন এবং তাদের পছন্দ মতো জামা কাপড় আগে থেকে জেনে তাদের জন্য নিয়ে যাওয়া হয় বিশেষ পোশাক। আগামী দিনে তাদের জন্য আবারও খাবারের ব্যবস্থা করে আবারও নতুন জামা এবং তাদের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনে চাহিদাগুলো যাতে মেটানো যায় সেইটাই এমনটাই কিন্তু তারা অঙ্গীকার করেছেন। আমরা অ্যাকচুয়ালি রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান থেকে বিলং করি, আমরা প্রত্যেকেই প্যারামেডিকেল হেলথ স্টাফ, সেখান থেকেই মেইনলি আমরা সেবামূলক কাজটা শিখে এসেছি। ওখানে আমাদের কাটানো প্রায় 8 বছর হতে চলছে, সেখান থেকে আমরা ইন্সপায়ার হয়েছি। বিশেষ করে আমরা ছোটো থেকেই রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা শরদমায়ের আশীর্বাদে বড় হয়েছি, সেখান থেকে মেইনলি আমরা এই ইন্সপিরেশনটা পেয়েছি যে মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয়, নিজেদের কাজের মাধ্যমে মানুষের দুস্থ মানুষ হোক বা যারা মুমূর্ষ মানুষ তাদের পাশে কীভাবে দাঁড়াতে হয়, মেইনলি আমরা সেখান থেকেই আমাদের শিক্ষাটা নিতে পেরেছি। আগামী দিনের জন্য আর কি কি পরিকল্পনা রয়েছে, আজকে কি কি কর্মসূচি নিলে? আজকে কর্মসূচি বলতে আজকে আমরা বাচ্চাদের আগের সপ্তাহে লিস্ট নিয়ে গেছিলাম, তাদেরকে আমরা আজকে পোশাক দেওয়া হয়েছে, তাদেরকে মহিলা এবং পুরুষদেরকে, মহিলা এবং পুরুষ বাচ্চাদেরকে আর কি তাদেরকে দেওয়া হয়েছে। তার আগের সপ্তাহে আমরা মহিলাদের শাড়ি দেওয়া হয়েছিল, আজকে আমরা পুরুষদের মতো বস্ত্র বিতরণ করেছি, তাদের মা আগে জেনে নেওয়া হয়েছিল, তাদেরকে টি শার্ট প্রদান করা হয়েছে আর বাচ্চাদের দেওয়া হয়েছে। আগামী দিনে আমরা যেমন প্রত্যেক সপ্তাহে আমাদের বৃহস্পতিবার করে মধ্যাহ্ন ভোজনটা দক্ষিণেশ্বরে দেওয়া হয় মা ভবতারিণী মন্দিরে, সেই জিনিসটা আমরা এই সপ্তাহে বৃহস্পতিবার জায়গায় রবিবার করতে পেরেছিলাম, কারণ আমাদের বস্ত্র দেওয়ার ব্যাপার ছিল, আমাদের টাইমটা একটু বেশি দরকার ছিল, সেই জন্য আমরা রবিবার করেছিলাম। প্রতি সপ্তাহে আমরা বৃহস্পতিবার করবো, আমাদের পরের এখানে বৃহস্পতিবার দিনকে দেওয়ার ডেট পড়েছে, সেটা হচ্ছে পড়েছে ষষ্ঠীর দিন, সেদিনকেও আমরা যথারীতি 10:30 সময় এসে এখানে দেওয়া মানে মাঝেরহাট স্টেশনে আমরা ওখানে আমরা কথা বলেছি স্টেশন মাস্টারের সঙ্গে, সেখানে আমাদের বিনামূল্যে এডুকেশনের মাধ্যমে নিউট্রিশনের ব্যবস্থা করা হবে। এছাড়া আমরা আর একটা কথা বলেছি সরসোনাতে, সরসোনাতেও সেখানে আমাদের ফ্রিতে এডুকেশনের মাধ্যমে আমাদের নিউট্রিশনের দিকটা দেখা হবে বলে আমরা ওখানে কথা দিয়েছি, আমাদের সঙ্গে কথা বলা হয়েছে, তারা আমাদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেছে, সে তাদের আমাদেরকে কল করেছে, তাদের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আমরা এটা করতে চলেছি। আগামী কিছুদিনের মধ্যে জাস্ট পুজোটা কেটে গেলেই আমাদের এই পরবর্তী প্রকল্পগুলো শুরু হয়ে যাবে। আপাতত আমরা এই বস্ত্র বিতরণটা করছি, কারণ পুজোতে সবাই চাই আমরা নতুন পোশাক পরতে, ঘুরতে, আনন্দ করতে, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না, বিশেষ করে এই করোনার জন্য অনেকেরই চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ।
তাই চেষ্টা করি যতটা পারি আমাদের তরফ থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে কিছুটা হলেও দাঁড়াতে পেরেছি, আমাদের যে ইচ্ছা ছিল হাসি ফুটুক সবার মুখে সেটা আমরা কিছুটা হলেও চেষ্টা করেছি কিছু জনের মাধ্যমে, কিছু জনের মানে কিছু জন যাতে আমরা কিছু জনের পাশে গিয়ে দাঁড়াতে পারি সেটা চেষ্টা করেছি আমরা করার। আজকে আমরা সক্ষম হয়েছি অল্প কিছু হলেও, চেষ্টা করব আগামী দিনেও এটা চালিয়ে নিয়ে যাওয়ার আপনাদের যদি সহযোগিতা থাকে। আর আমাদের ইচ্ছা আছে, আমরা যেহেতু প্রত্যেকে হেলথ ওয়ার্কার, আমাদের ইচ্ছা আছে হেলথ ক্যাম্প করার। আমরা ইতিমধ্যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, আমরা কথা বলেছি সুন্দরবনের একটি গ্রামে সেখানে আমরা ফ্রিতে হেলথ ক্যাম্প করব, সেখানে কন্টিনিউ ক্যাম্প হবে। এছাড়া আমরা আই ক্যাম্পের ব্যাপারে কথা বলেছি, আমরা একটি স্প্ল্যানেডে একটা এক্সাইডে একটা আই ক্যাম্পের সঙ্গে মানে আই সেন্টারের সঙ্গে কথা বলেছি, তারা ফ্রিতে আই ক্যাম্প করবে, তাদের ফ্রিতে তারা ক্যাটারাক্ট সার্জারির ব্যবস্থা নেবে বলেছে। তারা একটা কার্ড করে দেবে, যে কার্ডের মাধ্যমে প্রত্যেকটা ফ্যামিলি চারজন করে তারা ফ্রিতে আই চেক আপ করাতে পারবে, রেটিনা হোক বা যে কোনো সমস্যা হোক তারা সেটা, এমনকি ইভেন রেটিনার সমস্যা হলেও তারা সেগুলো ফ্রিতে দেখাতে পারবে তাদের ফ্যামিলি চারজন। এছাড়া ক্যাটারাক্ট সার্জারি এবং চশমা তাদের ফ্রিতে দেওয়া হবে। এটাও আমরা আস্তে আস্তে করব। এই আমাদের পুজোটা কেটে গেলে, একটু কমরা কমে গেলে আমরা ক্যাম্প করবো, কারণ ক্যাম্পের মাধ্যমে অনেকটা ভিড় জমায়েত তৈরি হয়ে যায়। চেষ্টা করছি আপাতত ওই জমায়েতটাতে না হয়, কারণ বেশিরভাগ বয়স্করা সেখানে জমা হবে, বয়স্ক মানে করোনার একটা চান্স, খুব বেশি চান্স, কারণ ইমিউনিটি পাওয়া তাদের আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে। সেই জন্য চেষ্টা করছি একটু করোনার ভাবটা কমে গেলে আমরা আমাদের হেলথ ক্যাম্পগুলো শুরু করে দেবো। দক্ষিণেশ্বর থেকে সেঞ্চুরি পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।